আমরা আমাদের লাইফে নিজেদের বাদে বাকি সবাইকে দেখতে পাই, অন্যরা কিভাবে কথা বলছে, কিভাবে অন্যদের সাথে বিহেভ করছে, আমরা সবাইকে দেখতে পাই, খালি নিজেদেরকে দেখতে পারি না যে আমরা কিভাবে অন্যদের সাথে বিহেভ করছে কিংবা আমাদের কোনো মুদ্রা দোষ আছে কি নেই। এখন এসব দোষ সবাই ছোটখাটো থাকে এবং এগুলো শুধরানোর জন্য দরকার অন্যদের কাছ থেকে ফিডব্যাক। অন্যরা যখন আমাদের সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা দেয়, তখন যদি আমরা ওটা নিয়ে নিজেদেরকে শুধরে ফেলতে পারি, তখনই কিন্তু আমাদের নিজেদের লাভ হয় এবং এটাই নিজেদেরকে শুধরানো একটা উপায় যেটা খুবই কাজে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে, অনেকে গঠনমূলক সমালোচনা নিতেই পারে না, যখনই সমালোচনা করে ডিফেন্সিভ মোডে চলে যায় যে আমি জানি, আমি কি, আমি ঠিক, তুমি ভুল, কিছুই নিতে চায় না। এই নিয়ে আমার একটা ফেভারিট কোট হচ্ছে, ইফ সামওয়ান কারেক্টস ইউ অ্যান্ড ইট অফেন্ডস ইউ, দেন ইউ হ্যাভ অ্যান ইগো প্রবলেম।